guys, welcome back to my channel with Shiny's Blogs. আর আজ আমি হঠাৎ Shiny's Blogs দে চলে এসেছি। তোমাদের এটা মনে হচ্ছে তাই না? তো আমি কেন এসেছি আমি তোমাদেরকে সব খুলে বলবো। আজকে কিছু পার্সোনাল কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, সেজন্য আমি এসেছি। তো তোমরা জানো যে আমি ডেইলি ব্লগস করি না, আমি স্পেশাল ব্লগস করি, মানে যেদিন কিছু ভালো থাকে, মানে ব্লগস করার মতো কোনো জিনিস থাকে তখনই করি। বাট নো, আমার এই কিছুদিন খুব মনে হচ্ছে যে একটু স্পেশাল যাবে, বাট জানি না স্পেশাল যাবে কিনা, এটা বলাটাও ভুল। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি এই কিছুদিন তোমাদের সাথে ডেইলি ব্লগস, তো আমি তোমাদেরকে ডেইলি ব্লগস দেব, ডেইলি ব্লগসে আসবো, তোমাদের সাথে কথা বলবো, কথা শেয়ার করব, সব কিছুই করবো। তো চলো, আমি দেখো দেখতে পাচ্ছ খাটের মানে বিছানাটার অবস্থা কী হয়ে আছে। হ্যাঁ, বিছানাটার অবস্থা কী হয়ে আছে, আমি এখন ঘুমোচ্ছিলাম একটু আগে, মানে বলতে গেলে ঘুমোইনি, বেশি ঘুমিয়ে শুয়েছিলাম, শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করছিলাম, ভিডিও এডিটিং করছিলাম। তারপর এখানে এখানে বসে পড়ে, এখানটায় বসে পড়ে, দেখো এখানে কেন বসে আছি, বসে থাকি বলতো, এখানে চার্জিং পয়েন্ট আছে তাই। তো এখানে ভিডিও এডিটিংও করছিলাম, তারপর এডিটিং করা হয়ে গেল, দেন আমি ভিডিও পোস্ট করছিলাম ইউটিউবে, অবশ্যই দেখবে, ঠিক আছে? তো চলো আমি এখন একটু উপরে যাই, উপরে গিয়ে তোমাদের সাথে কথা বলি, কারণ এখন এখানে মানে ওয়েদার লাইট একটু কম আছে, তো এখন বিকেল বিকেল হয়ে গেছে, তাই আমি উপরে যাচ্ছি, ঠিক আছে? তো চলো যাই। তো আমি জাস্ট উপরে চলে এসেছি। হ্যাঁ, আর আজকের ওয়েদারটা দেখো খুব সুন্দর আছে, একদম হাওয়া দিচ্ছে, মানে দারুণ দারুণ। আর সমন কলকাতা ওইদিকে তো বৃষ্টিও হচ্ছিল, বাট আমাদের এখানে হয়নি বৃষ্টি, ঠিক আছে? ও খুব হাওয়া দিচ্ছে। আর আমি যেটা বলছিলাম, বাট আমি তোমাদেরকে বলবো আস্তে আস্তে, দাঁড়াও দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, ওই যে মন্দিরটা দেখছো না, ওই মন্দিরটা আমাদের রং করলো। আর আর আমাদের গোল মন্দির যেটা করা হয়েছে, আমি আলাদা ব্লগসে তোমরা দেখেছো নিশ্চয়ই, তো সেটাতে আমাদের কীর্তন হবে, দু বছর বাদ কীর্তন হচ্ছে জানো, মানে কি বলবো, মানে আমি কিছু খুঁজেই পাচ্ছি না কি হবে। তো আমি সো এক্সাইটেড, সেই জন্য আমি ডেইলি ব্লগস দেবো, আর চার দিন পরেই হবে কীর্তনটা। তো আর দেখো আমি আরেকটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, সো ওই একটা জায়গাতে ধোয়া উঠছে সামওয়ান কিছু, জানি তোমরা ব্লগসে মানে এত ভালো করে দেখতে পাবে না, ওখানে পুকুরটা পুরো কাটা হয়ে গেছে, আর আর পুকুরটা একদম মানে এত সুন্দর লাগছে দেখতে, একদম কি বলবো, দারুণ। আমি পারলে তোমাদেরকে একবার যখন ওখানে যাব তখন তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? এবার আমি বলছি, ঠিক আছে, মেন যে কথাটা আমি বলতে এসেছি, মেন কথাটা হচ্ছে যে আমি প্রতিদিন ব্লগস দেব, মানে আমি আগে স্পেশাল ব্লগস করতাম, এখন আমি জাস্ট ডেইলি ব্লগস করব। তো তোমরা আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা জানো আমার যে একটা শাইনি সূত্রধর FCS এর চ্যানেলটা আছে, সেটা 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 100-এর থেকে বেশি হয়ে গেছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে ওই চ্যানেলে 100 সাবস্ক্রাইবার হলে আমি ওই চ্যানেলে মানে ভিডিও লাইভে আসবো, তো কেউ কিছু কমেন্ট
আসেই না। আমি কতবার বলেছি যে কখন লাইভে আসবো বলো, কী নিয়ে লাইভে আসবো বলো, কেউ কমেন্টস করছে না। তাই আমি লাইভে এলাম না, আমার মনে হলো না লাইভে আসি, জানি না বাট কী চাও তোমরা, সেই জন্য আমি লাইভে এলামই না। তো আমি ভাবছি যে তোমরা যদি প্লিজ আমাকে বলো আমি কখন লাইভে আসব, বা তোমরা যদি নাও বলো তখন আমি আমার ইচ্ছে মতোই লাইভে আসব, ঠিক আছে? বাট যদি বলো তাহলে বেশি ভালো হয় যে আমি কখন লাইভে আসব, বা মানে কী বক্তব্য নিয়ে, মানে কোনো ডান্সের নিয়ে, কোনো মেকআপের নিয়ে, বা কোনো কিছু এরকম ফ্যামিলি ব্লগ, বা কোনো চ্যালেঞ্জ, এন্টারটেনমেন্ট, যো মানে যা কিছু হতে পারে, যেটা তো আমি ভাবছি প্রতিদিন ব্লগ দেবো। তো তোমরা সাপোর্ট করো এভাবে, আমাকে আমার পাশে থাকো, আমার সাথে থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো, কি যে বলবো। আর হ্যাঁ, আমি কালকে কিন্তু ব্লগসে আসবো, ঠিক আছে? কালকে কী নিয়ে ব্লগসে আসবো সেটা কিন্তু সারপ্রাইজ থাকলো, স্পেশাল। আমি ঠিক ভোরবেলা আসবো, একদম 5 PM, ঠিক আছে? 5 PM একদম আসবো। একটু লং হতে পারে ভিডিওটা, বাট তোমরা যতটা পারবে, যতটা টাইম তোমাদের থাকবে সেরকম টাইমেই তুমি দেখবে, ঠিক আছে? আমি বাধ্য করবো না যে তোমরা দেখো, পুরোটাই দেখো এটা বলবো না, বাট দেখলে একটু বেশি ভালো হয়। কিন্তু যতটা টাইম থাকবে, যতটা ভালো লাগবে ততটা দেখবে, ঠিক আছে? কিন্তু বলতে গেলে কালকের ব্লগটা একটু স্পেশালই হতে চলেছে, ডেলি ব্লগস কিন্তু স্পেশাল, ভাবতে পারছো? এখন কিছুদিন আমার স্পেশাল যাবে, কারণ কীর্তনটা সামনে আসছে, তো 4 দিন পর কীর্তন, 2 বছর কীর্তন হয়নি। তো আমি সো এক্সাইটেড, কি করব না করব আমি কিছু খুঁজে পাচ্ছি না, তো সেজন্যই আমি ব্লগসে আসছি। আর কীর্তনের টাইমে আমি তো ব্লগস দেবই, ঠিক আছে? 2 বছর পর হচ্ছে, ভাবতে পারছ? এই দেখো মিমি চলে এসেছে। বলতে গেলে আমার পার্টনার মিমি, হাওয়া খাচ্ছিস বসে বসে? হ্যাঁ হাওয়া খা। আর এদিক আয়, এখানে বেশি হাওয়া, এদিক আয় মিমি, মিমি আয় এদিক আয়। আমার চ্যানেলে বলে দে তো যাতে সাবস্ক্রাইব করে দেয় সবাই। আয় আয় আয়, দেখো আসছে না, আমার কথা শুনছে না, সবসময় কথা শোনে। মিমি মিমি তুই আসছিস না, কিন্তু সবার সামনে আমাকে ইয়ে করে দিল। ছি ছি ছি, এই হচ্ছে আমার পার্টনার, কি যে পার্টনার কে জান। আয় রে, কি করছিস? এদিকে আয় 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 আয়, এই তো এতক্ষণে এসেছে, এতক্ষণে বুঝেছে যে এদিকে হাওয়াটা দিচ্ছে, এখানে বস, এখানে বসলে পরে হাওয়াটা একটু বেশি পাবি। এদিক থেকে এই দেখো ভিউটা, ভিউটা দেখো কি সুন্দর একদম। মিমি 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 তোমাদের সাথে একটু কথা বলবে। কি কথা বলবে? যে আমার আমার দিদি ভাই, আমার দিদি, আমার শাইনি দিদির চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, হ্যাঁ? আর আমাকে আমাকে সাপোর্ট করো, মিমি আমাকে সবসময় সাপোর্ট করে। তোমরা যদি চাও আমি মিমিকে নিয়েও ব্লগ করতে পারি। কি বদমাশ, কি বলবো। তো তোমরা জানলেই, শুনলে, সব কিছু শুনলে, দেখলে যে আমি কাল থেকে ডেইলি ব্লগস করবই, ঠিক আছে? যাক, এটা ভূত চাপেনি মাথায়, ওরকম কিছু না, বাট কিছুদিন আমার মনে হচ্ছে স্পেশাল চলবে, তাই আমি ডেইলি ব্লগস নিয়ে আসি, নইলে আমি এখন ডেইলি ব্লগস নিয়ে আসার মাথায় আমি ছিলাম না, ঠিক আছে? আর আমি ওখানে বসে বসে ভিডিও এডিটিং করছিলাম, আর ওই ওই চ্যানেলে না আমার টাপা টিনি যে নতুন বেলাশুরু মুভিটা এসছে বেঙ্গলি,
ওই বেলাশুরু মুভির নিউ লেটেস্ট ফোক সং টাপাটিনি সংটা খুব সুন্দর, তো ওইটা নিয়ে আমি ভিডিও করেছি, মানে ডান্স ভিডিও। তো তোমরা সেই ডান্স ভিডিওটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে শাইনি সূত্রধর FCS চ্যানেলটার লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা যাবে টাপাটিনি সংটা দেখে, মানে টাপাটিনি মুভি মাথাটাই পাগল হয়ে গেছে, মুভি নয় টাপাটিনি যে সংটা আছে সেই সংটার ডান্সটা দেখে নেবে। আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, ঠিক আছে? তো দেখবে আর কে কে বেলাশুরু বইটা এই কিছুদিন আগেই রিলিজ হলো, তাই না? কে কে দেখেছো একটু আমাকে কমেন্টস করে বলবে, পারলে আমাকে লিঙ্ক দিয়ে দেবে, ঠিক আছে? কারণ আমি আমি নিজেই পাইনি বেলাশুরু মুভিটা, আর হলে আমার যে দেখাও হয়নি। আর হ্যাঁ, এই কিছুদিন আগে, কিছুদিন না মানে এক মাস হয়ে গেল বলতে গেলে, এক দু মাস হয়ে গেছে, তো KGF চ্যাপ্টার 2 মুভিটা তোমরা কে কে দেখেছো বলবে? আমার তো ভাই দেখা হয়ে গেছে। আমি যখন ফার্স্ট মানে পয়লা বৈশাখ যেদিন ছিল সেদিন দাদাভাই কী করেছে শোনো, দাদাভাই মুভিটা, দাদাভাই এখানে নেই, দাদাভাই দুর্গাপুরে আছে, তো হলে মুভিটা দাদাভাই দেখতে গেছে আর ওটা স্ট্যাটাসে দিয়েছে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তো আমি বলছি দাদাভাই তুমি KGF চ্যাপ্টার 2 মুভিটা দেখে নিলে, আমার মানে এত জোর লেগেছিলো কী বলবো। আর আমার ফেভারিট হিরো হচ্ছে ইয়াস, কী বলবো, দারুণ লাগে দেখতে। তোমরা কারা কারা ফ্যান ইয়াসের আমাকে বলবে, অনেকেই আছে অনেকেই, বাট আই লাভ ইউ ইয়াস। তো KGF চ্যাপ্টার 2 মুভিটা আমার, আমি তারপর দাদাভাই বলছে তুই কি মুভিটা দেখবি, তখন আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই দেখবো, তুমি দাও আমাকে মুভিটা, তুমি একা একা হলে গিয়ে দেখে নিলে তাহলে তো হবে না। তখন দাদাভাই বলছে ঠিক আছে দিয়ে দিচ্ছি, যে দাদাভাই আমাকে লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়েছে, আর আমি ভিডিওটা ডাউনলোড করে রাত্রিবেলা মা বকছিল যে না রাত্রিবেলা এখন দেখার দরকার নেই, তবুও মনে হচ্ছিলো একটু দেখি, একটু একটু দেখেছি রাত্রেবেলা। তারপরে সকালবেলায় টিভিতে মুভিটা নিয়ে পরে সবাই মিলে দেখেছি, দারুণ লেগেছে, দারুণ আর ব্যাপক হয়েছে এইবারে KGF চ্যাপ্টার 2 মুভিটা, দারুণ লেগেছে। তোমরা কে কে দেখেছো বলবে, ঠিক আছে? তো আর ওর সংগুলো খুব সুন্দর, তো ছেড়ে বাদ দাও। তো আমি কি মূল উদ্দেশ্যটা কি, আমি কালকে ডেলি ব্লগস, মানে এখন ডেলি ব্লগসে আমি আসবো, ঠিক আছে? তো আমাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও, প্লিজ সাপোর্ট করো, প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সব কিছু যা আছে সব করে দাও, ঠিক আছে? তোমরা কমেন্টস তো করো না, শেয়ার তো দূরের কথা, লাইক তো একটা নাহলে দুটো মানে এরকম হয়, আর সাবস্ক্রাইব তো বলারই নেই, এত সাবস্ক্রাইব আমি পাচ্ছি না, এমন ব্যাপার হয়ে গেছে কি বলবো। তো একটু পরে আমার টিউশন আছে, 6টা থেকে টিউশন, তো আমি আর বেশি দেরি করছি না ব্লগসটা, তাও অনেক হয়ে গেল ব্লগসটা, অনেকক্ষণ হয়ে গেছে। তো বাই 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 বাই, আজকে এখানে শেষ করলাম, পরের নেক্সট ব্লগসে 5 PM কালকে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? দেখো মিমি বাই করে দাও, হাত দাও, বাই 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 বাই।